দিকেও আছে, এমন কোন প্রোগ্রাম আছে যেটা আমাদের কম্পিউটারকে বাঁচাতে পারে। তখন দুই একটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি ছিল এলজি, যারা এই উদ্যোগটা নেয় এবং তারা এই প্রোডাক্টটা তৈরি করে কম্পিউটার ব্যবহারকারীদের সুরক্ষার জন্য। এলজি দীর্ঘ 25 বছর উপরে পৃথিবীর মানুষকে সুরক্ষা দিচ্ছে এবং আমরা বাংলাদেশে এটাকে নিয়ে এসেছি 2012 সালে। 2012 সালে আনার আগে ওটা ফ্রি ভাবে বাংলাদেশে অনেক মানুষ ব্যবহার করতো, বাট ফ্রি ভাবে যে জিনিসটা পাওয়া যায় ওটাতে 100% অনেক কিছু থাকে না, ওটাতে থাকে আপনার 50%, 40%, 100% সিকিউরিটি থাকে না। যে কারণে আমরা এই পেইড ভার্সনটা নিয়ে আসছি এবং এটা নিয়ে কাজ করেছি। এবিসি পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশে পাওয়া যায় না। এবিসির ব্র্যান্ড ভ্যালুটা এরকমই, আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের সাথে যদি আপনার দেখা হয় তাকে বলে যে আপনি এবিসিতে কাজ করেন, সে এসেছে। তার সে যদি বাংলাদেশ নাও ছিলেন, সে যদি ঢাকা নাও ছিলেন, বাট সে যদি জানে যে আপনি এবিসিতে কাজ করেন সে এসেছে। বুঝে গেছে না ব্র্যান্ডের ভ্যালুটা কি? নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বড় বড় জায়গায় এবিসি ইউজ হয়। এবিসি সফটওয়্যারটা প্রথম স্বীকৃতি দেওয়া হচ্ছে ইউকে, তারপর ইউএসএ এবং পরবর্তীতে মাইক্রোসফট কোম্পানি, যে কোম্পানি দ্বারা সফটওয়্যার ব্যবসা বিপ্লব হয়েছে বিল গেটস, তারা 1996 সালে ঘোষণা দেয় যে হ্যাঁ এবিসি তাদের রেকমেন্ডেড একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এবং এই কারণে এবিসি পৃথিবীর সমস্ত মানুষের একটা অন্যতম চাহিদা এগুলো। এটা খুব এক্সপেন্সিভ একটা